বাংলাদেশের সাবেক ক্রিকেটার মোশাররফ রুবেল না ফেরার দেশে চলে গেলেন গত 19 এপ্রিল। রুবেলকে ছাড়া তার স্ত্রী চৈতি ফারহানা রূপার প্রথম ঈদ এটি। তাই তো সামাজিক যোগাযোগ মাধ্যমে রুবেলকে নিয়ে আবেক্ষণ ও স্ট্যাটাস দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চৈতি লেখেন, গত 8 বছর ধরে যে মানুষের চেহারা না দেখে ঈদ শুরু হয়নি, সেই মানুষটা আজ মাটির নিচে শুয়ে আছে। আমি তো তাকে একটি বারও দেখতে পারিনি, মহান আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। বাংলাদেশের জার্সি গায়ে 2008 সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক হয় রুবেলের। জাতীয় দলের হয়ে মাত্র 5টি ওয়ানডে খেলার সুযোগ হলেও ফার্স্ট ক্লাস ক্রিকেটে 112 ম্যাচে নিয়েছিলেন 392 উইকেট। জাতীয় দলের হয়ে সবশেষ 2016 সালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন এই বাহাতি স্পিনার। দর্শক, নিশ্চয়ই আমরাও চাইব মোশাররফ রুবেল জান্নাতবাসী হোক। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকবেন।